আজকে আমি বাসায় বানানো মেয়োনিজ দিয়ে এগ রোলটা তৈরি করব। বাসায় বানানো মেয়োনিজটা যদি থাকে তাহলে এগ রোল বানাতে কিন্তু সময় লাগে না। আমি তিনটা পরোটা বানিয়ে নিয়েছি, তারপর এই যে দুইটা ডিম নিয়ে নিয়েছি, তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম, এরপরে পরোটাটা দিয়ে দিলাম। এরপর উল্টিয়ে পরপর তিনটা ভেজে নিচ্ছি। আমি দুইটা ডিম দিয়ে তিনটা এগ রোল হবে। বাসায় যদি আপনাদের মাংস রান্না করা থাকে ওইটাও ঝুরি করে দিতে পারেন, কিন্তু আমার নর্মালি এগ রোলটাই বেশি ভালো লাগে। আমার যখন হাতে একদমই সময় থাকে না তখন কিন্তু আমি এরকম ঝটপট কিন্তু ইজি প্রসেসে সকালের নাস্তাটা না হয় বিকালের নাস্তাটা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিই। এই যে মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছিলাম, অনেক ক্রিমি হয়েছিল, মাত্র একটা সিদ্ধ ডিম দিয়ে এত মজাদার হেলদি মেয়োনিজ করেছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখে নিতে পারেন। এই মেয়োনিজটা দিয়ে আজকে এগ রোলটা বানাচ্ছি, খুবই মজা হবে। সামান্য দিয়ে দিচ্ছি সস। এই মেয়োনিজটা আপনারা ফ্রিজে 7 দিন ভালো থাকবে, একদিন তৈরি করে আপনারা 7 দিন খেতে পারবেন। আর বাসায় বানানো মেয়োনিজ কিন্তু খুব হেলদি হয়, কারণ বাইরের হোটেলের মেয়োনিজ কিন্তু ওরা কাঁচা ডিম দিয়ে করে, কাঁচা ডিম কিন্তু শরীরের জন্য ভালো না, আমরা সবাই জানি। এই যে শুধু একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি রোল করে নিচ্ছি। এই ইজি প্রসেসে তৈরি করলে কিন্তু আমরা সকালের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তার জন্য আমরা খুব তাড়াতাড়ি ভাবে তৈরি করে নিতে পারি, বাচ্চার টিফিনে দিতে পারবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকে তাহলে এ পর্যন্তই, আপনারা খুব ভালো থাকবেন, বাই বাই।